শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ সজু হোসেন, বড়লমে দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক গণিত। আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের অধ্যায় অনুশীলনী 3.2-এর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা অঙ্কটা মনোযোগ সহকারে যদি খেয়াল করো তো অবশ্যই বুঝতে পারবে। অঙ্কটা দেওয়া আছে 7 নম্বরের অনুশীলনী 3.2-এর 7 নম্বর অঙ্ক। যদি এ প্লাস বি সমান সমান এম হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এন এবং এ কিউ প্লাস বি কিউ সমান পি কিউ হয়, তবে দেখাও যে এন কিউ প্লাস 2 পি কিউ সমান সমান 3 mn। এটা আমরা প্রমাণ করতে চাই। প্রথমে আমরা দেখবো যে দেওয়া আছে এ প্লাস বি সমান সমান কত? এম। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান দেওয়া আছে এন। আর এ কিউব প্লাস বি কিউব সমান 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 কত দেওয়া আছে? পি কিউ। দেখাও যে এম কিউ প্লাস 2 পি কিউ সমান সমান 3 mn প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড আছে এম কিউ প্লাস 2 পি কিউ, এম কিউ প্লাস 2 পি কিউ প্রমাণ করতে হবে 3 mn। প্রথমে আমরা এম কিউ, অর্থাৎ এম এর মানটা কত? এ প্লাস বি। তাহলে এম এর মানটা আমরা বসাবো কত? এ প্লাস বি, তার সাথে কিউ প্লাস 2। পি কিউবের মান কত? এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ। এখন আমরা জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউ। এটা আমরা এখন বসাই। এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউ। আর এটা আমরা কি করতে পারি? 2 ইন্টু এ কিউব, অর্থাৎ 2 এর সাথে যদি এ কিউব গুণ করি তাহলে 2 a কিউব, প্লাস 2 এর সাথে যদি বি কিউব গুণ করি তাহলে হবে 2 বি কিউব। তাহলে আমরা এখানে কি করলাম? এ প্লাস বি হোল কিউব সূত্র বসালাম, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব, আর 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউব আমরা 2 দিয়ে কি করলাম? 2 দিয়ে এ কিউবের গুণ করলাম। তো 2 দিয়ে যদি আমরা এ কিউবের গুণ করতে 2 a কিউব প্লাস প্লাস 2 দিয়ে যদি আমরা বি কিউব গুণ করতে 2 বি কিউব, তাহলে এ কিউব এখানে একটা আর দুইটা কটা হয়? 3টা, 3 ab কিউব, 3 a কিউব প্লাস এটা ঠিক থাকবে 3 স্কোয়ার বি, এটাও ঠিক থাকবে 3 ab স্কোয়ার, আর এখানে বি কিউব আর 2 বি কিউব, বি কিউব আর 2 বি কিউব, বি কিউব আর 2 বি কিউব কটা হবে? অর্থাৎ 1টা বি কিউব আর 2টা বি কিউব, তাহলে 3 বি কিউব। এখন আমরা দেখতেছি যে সব জায়গায় 3 আছে, প্রত্যেকটা পদে 3 আছে, এই পদেও 3, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, প্রতি পদে আমাদের কিন্তু 3 আছে। 3 a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব, প্রতিটা পদে 3 থাকার কারণে আমরা 3 কমন নিব। 3 কমন নিলে এখানে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা কী করবো? প্রতি পদে থেকে, অর্থাৎ দুইটা পদ থেকে আমরা কমন নিব। তাহলে এখানে এ কিউ প্লাস স্কোয়ার বি থেকে কী কমন যায়? এ স্কোয়ার কমন যায়, থাকে কি? এ প্লাস বি। এখান থেকে যদি আমরা বি স্কোয়ার কমন নেই, থাকে কি? এ প্লাস বি। আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ থাকবে। একটু খেয়াল করে আমরা এ কিউ প্লাস স্কোয়ার বি, এখান থেকে আমাদের কী কমন যায়? এ স্কোয়ার কমন যায়, থাকে কি? এ প্লাস বি প্লাস, আর এখান থেকে কী কমন যায়? বি স্কোয়ার কমন যায়, থাকে কি? এ প্লাস বি। এখন আমরা এ প্লাস বি কমন নেব, মানে এ প্লাস বি যদি কমন নেই, থাকে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3 থাকলো এখানে উভয় পক্ষ থেকে, উভয় দুইটা পদ থেকে আমরা যদি এ প্লাস বি কমন নেই, থাকে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা যদি এ প্লাস বি এর মানটা বসাই, এ প্লাস বি এর মান কত? এম। তাহলে এ প্লাস বি এর মান কত? এম। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? এন। এটা সমান সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, সমান সমান আমরা কি লিখলাম? রাইট হ্যান্ড সাইড। আমাদের বলছে এম কিউ প্লাস 2 পি কিউ সমান সমান 3 mn, তাহলে লেফট হ্যান্ড সাইড এম কিউ প্লাস 2 পি কিউ সমান আমরা প্রমাণ করতে পারছি 3 mn, সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কি প্রুফ? প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা অত্যন্ত যত্ন সহকারে এই অঙ্কটা দেখবে, আর বাসায় যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে অঙ্কটা বুঝতে কিন্তু সহজ হওয়ার কথা, এবং এটা অনেক কোনো জটিলতা নেই।
শুধুমাত্র আমরা এ প্লাস বি হোল কিউব সূত্র বসাইছি এখানে, আর এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ করছি। আমরা দুইটা পদ থেকে আমাদের কী কমন যায় সেটা আমরা ফলো করছি। এখান থেকে কী কমন যায়? স্কোয়ার কমন যায়, আর এখান থেকে কী কমন যায়? বি স্কোয়ার কমন যায়। এটা এবার এ প্লাস বি কমন গেলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, আর এখানে প্রথমে আমরা এম এম এর মানটা বসাবো, আর এখানে পি কিউবের মানটা বসাবো। এরপরে আমরা কী করবো? এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাবো। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা আমরা বসাবো। এখানে বসানোর পর তারপর টু ইন্টু আমরা দুই দিয়ে আমরা এ কিউবকে গুণ করবো, টু ইন্টু এ কিউব, আর দুই দিয়ে আমরা বি কিউবকে গুণ করবো, তাহলে টু বি কিউব। এবার আমরা দেখবো এ কিউব কট, এখানে একটা আর এখানে দুইটা, তাহলে তিনটা হবে থ্রি এ কিউব। আর দ্বিতীয় পদে থ্রি স্কোয়ার বি লাগবো, এবং তৃতীয় পদে থ্রি এ বি স্কোয়ার লাগবো, আর চতুর্থ পদে যে বি একটা আর দুইটা, তাহলে তিনটা যোগ করবো আমরা থ্রি বি কিউব। এই পদে এখানে যাই এই লাইনের পর আমরা এখানে কী করবো? কমন নিব, সব জায়গায় তিন আছে, এই জন্য থ্রি কমন নিব। থ্রি কমন নিলে থাকে এ কিউব প্লাস স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন দুইটা পদ থেকে আমরা স্কোয়ার কমন নিব, থাকবে এ প্লাস বি, আর এখান থেকে আমরা বি স্কোয়ার কমন নিব এ প্লাস বি। উভয় পক্ষ থেকে যদি আমরা এ প্লাস বি কমন নিই থাকে কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা এ প্লাস বি এর মানটা বসাই এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাই মান বসাই যদি এন, তাহলে এটা সমস্যা মানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড সমান প্রুফ। তো অঙ্কটা আমরা খুব সুন্দরভাবে করানোর চেষ্টা করছি অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা বাসায় বসে এই অঙ্কটা ভালোভাবে অনুশীলন করবে এবং বারবার প্র্যাকটিস করবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এবং বাসায় তোমরা বারবার অনুশীলনের মাধ্যমে অঙ্কটা আয়ত্ত আনতে পারবে। এই আশা ব্যক্ত রেখে আজকে অনলাইন ক্লাসে এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।